নির্বাচনী বিজ্ঞপ্তির বেশ কিছু জায়গায় আপত্তি নেই। জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। হেভিওয়েট কেন্দ্র ভবানীপুরে বৃহস্পতিবারই উপনির্বাচন, ভোটের 48 ঘণ্টা আগে তা পরিষ্কার করল হাইকোর্ট। ভবানীপুরের উপনির্বাচনে কোনো সমস্যা নেই জানালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তবে এই মামলার জেরে এক বড় অঙ্কের আর্থিক জরিমানার শিকার হয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। তবে পুজোর পর 17ই নভেম্বর ফের মামলা শুনানি। কমিশনকে চিঠি দিয়ে মুখ্য সচিব জানিয়েছিলেন, ভবানীপুর উপনির্বাচন না হলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। ভোট বিজ্ঞপ্তিতে কমিশন সেই কথাই উল্লেখ করে। মামলাকারীদের অভিযোগ, শুধুমাত্র কেন একটি কেন্দ্রেই নির্বাচন ঘোষণা করা হয়েছে? এরপরই কমিশনের কাছে হলফনামা চায় হাইকোর্ট। তবে নির্বাচন কমিশনের জমা দেওয়া হলফনামায় সন্তুষ্ট হয়নি আদালত, এরপরই শুক্রবার রায়দান স্থগিত করে দেয় কলকাতা হাইকোর্ট। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।